শেখ বদরুল ইসলাম প্রসিদ্ধ আলেম, সুফিদের সর্দার। অনেকগুলো মাদ্রাসা ও খানকা ছিল তার, হাজার হাজার মানুষ তার মরিদ। তার পিতা ছিলেন শেখ মাইনুদ্দিন আব্বাস। বাংলার ঘরে ঘরে পিতা পুত্রের সাধনার প্রভাব, মানুষ এর দ্বারা ইসলামের দিকে ধাবিত হয়। এ অসহনীয়, তাকে খতম করে দেওয়া জরুরি। গণেশের হুকুমে দরবেশকে ডেকে আনা হলো, হাজির করা হলো তার সামনে। শেখ বদরুল ইসলাম রাজাকে অভিবাদন জানালেন না, বিরোচিত পদক্ষেপে এগিয়ে গেলেন সামনে। রাজার দুচোখ খুবই লাল, সভাসদেরা তাকাচ্ছেন অগ্নিময় দৃষ্টিতে। শেখ বদরুল ইসলাম এসবের প্রতি ভ্রুক্ষেপ করার মানুষ নন, তিনি বসে পড়লেন রাজার সামনে। গণেশ বলল, কোন সাহসে আমাকে কর্ণিশ না করে আমারই সামনে বসে পড়লে? শেখের কণ্ঠে শীতল দৃঢ়তা, আপনার নিষ্ঠুরতাকে অভিবাদন জানানো অন্যায়, আপনি নিষ্ঠুর নির্দয়। মুসলিমদের বধ করাই আপনার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। রাজা কোনো উত্তর না দিয়ে কাল সাপের মতো ফুলতে লাগলেন, সুযোগ খুঁজতে লাগলেন কীভাবে তাকে ধ্বংসন করা যায়। ভালো উপায় বের করার জন্যে অনেক ভাবতে লাগলেন। ডাকলেন এক বুড়ো ব্রাহ্মণকে, চাইলেন পরামর্শ। সে বুদ্ধি দিল, একটি ঘর বানান, খুবই নিচু হবে তার দরজা, ঘরে বসবেন আপনি, শেখকে হুকুম করবেন ভেতরে যেতে। ভেতরে ঢুকতে গেলে শেখকে অবশ্যই মাথা নড়াতে হবে, না নড়ালে দেবেন শাস্তি। তৈরি করা হলো নিচু দরজার একটি ঘর। এই ঘরের মধ্যে ক্ষোভে অন্ধ হয়ে বসে আছে রাজা গণেশ। শেখ বদরুল ইসলামকে আনা হলো ঘরের সামনে। শেখ জানেন গণেশ আসলে কী চায়, আজকের আয়োজন কিসের জন্যে। গণেশ তাকে ডেকে বলল, ভেতরে আসুন। শেখ দেখলেন এখানে ঢুকতে হলে মাথা নোয়াতে হয়, এই দরজা দিয়ে উঁচু মাথায় প্রবেশ করতে পারবেন না। তিনি মাথা উঁচু করে রাখলেন, কৌশলে প্রবেশ করলেন। তিনি কি পীর সামনে দিয়ে প্রবেশ করেছিলেন? কেউ কেউ এমন বলেছেন, তবে প্রাচীন ঐতিহাসিকেরা এর উল্লেখ করেননি। তাদের ভাষ্য মতে, প্রথমে মাথা না ঢুকিয়ে তিনি নিজের পা দুটো আগে দরজার মধ্যে ঢুকিয়ে দেন। ঘরে ঢুকে মাথা উঁচু করে দাঁড়ালেন রাজা গণেশের সামনে। ধাউ ধাউ করে জ্বলে উঠল গণেশ। বন্দি করা হলো শেখ বদরুল ইসলামকে। বাংলার অন্যতম প্রধান এই শেখকে করা হলো রক্তাক্ত, দড়ি দিয়ে ভয়ানকভাবে তাকে পিঠমোড় করে রাখা হলো। ডেকে আনা হলো শেখের ভাইদের, তারাও মহান আলেম দরবেশ। ভাইরা এসে দেখলেন হাত পা বাঁধা অবস্থায় মাটিতে শোয়ানো বড় ভাই শেখ বদরুল ইসলাম। বুক ভাঙা কান্নায় তারা জড়িয়ে ধরলেন বড় ভাইকে, জখমে জখমে ক্ষত বিক্ষত তার গোটা দেহ। তিনি তবুও স্বাভাবিক, চেহারায় হাসির রেখা। ভাইদের বললেন, ভেঙে পড়ো না, তোমরা ধৈর্য ধরো। কান্নারত ভাইদেরও বেঁধে ফেলা হলো। রাজা গণেশের হুকুমে এগিয়ে এলো জল্লাদ, পাশাপাশি শোয়ানো তিন ভাই। অত্যাচারীর সামনে অবনত না হওয়ার কারণে তারা মৃত্যুর মুখোমুখি। হৃদয় তাদের নিরুদ্বেগ, কণ্ঠে ইমানের কালিমা, সামনে ভয়ানক অস্ত্র হাতে জল্লাদ। তার তলোয়ারের আঘাতে শেখের মাথা দ্বিখণ্ডিত, ফিনকি দেয়া রক্তে ভিজে যাচ্ছে পাশের দুই ভাই। কিছুক্ষণের মধ্যে জল্লাদের আঘাতে তারাও হয়ে গেলেন মস্তক হারা। কাটা মস্তক আর রক্ত হাতেই গণেশের হাসি। সে হাসছে উল্লাস করে, তার খাবলা খাবলা হাসির অট্টরুল শিউরে উঠে বাতাসের হৃদয়। এরপর কি করতে যাচ্ছে এই পাশব? এরপর গণেশ আদেশ করল, বিখ্যাত আলিমদের ধরে এনে মাঝ নদীতে ডুবিয়ে শেষ করে দাও। অসংখ্য আলেম ইমাম দরবেশ চাবুকের আঘাতে রক্তাক্ত, চেহারা থুতলে দেওয়া হয়েছে কারোর, ওপরে ফেলা হয়েছে কারো নখ কারো দাঁত, প্রত্যেকের চোখ বাঁধা, হাতে বেরি পায়ে শেকল। কয়েকশত নৌকায় তুলে তাদের নিয়ে আসা হলো মহানন্দা নদীর মাঝখানে। এক এক করে সবাইকে ফেলে দেয়া হলো। দুই তীরে গণেশের ত্রিশূলধারী সৈন্য, তারা করছে সমবেত উল্লাস। হাত পা বাঁধা আলিমেরা পানিতে গেলেন ডুবে, ভেসে গেলেন স্রোতে। গণেশের আনন্দ কে দেখে? সে জিতে গেছে, শত্রু নিপাত করেছে, সে নিরাপদ। আসলেই কি নিরাপদ ছিল সে? সাফল্য নিশ্চিত করল? শেখ বদরুল ইসলাম ও দরবেশের আত্মনাদ আর তাওহিদে দৃঢ়তা বাংলার পরবর্তী ভাগ্য রচনা করল। জীবনের বদলে তারা তাওহিদি আত্মমর্যাদাকে বিক্রি করেনি,
গণেশের হীনতা ও পাশবতাকে দেয়নি স্বীকৃতি। জীবন দিয়ে তারা জানিয়ে গেলেন, যে কোনো ভয়াবহতার মুখেও যেন মুসলিমেরা ইমানি আত্মপরিচয়কে মলিন না করে, একে যেন তরতাজা রাখে প্রাণের বিনিময়ে। প্রতিদিনের খবর পৌঁছে যেত আপনার কাছে, আপনি নূর কুতুবুল আলম। প্রত্যাহের ঘটনাচক্রে বেদনা বিগলিত, চোখের পানি কোনো বাধাই মানছে না, অন্তর রোধন করছে গভীর ব্যথায়। উধাও আপনার শান্তি অনিদ্রা, দিন রজনী তীব্র মর্মদাহে পুড়ছে আগুনের চুল্লির মতো। খোদার দরবারে রোদন ও ফরিয়াদে কাটিয়ে দিচ্ছেন রাতের পর রাত। চাইলে আপনি বিদ্রোহের ডাক দিতে পারেন, গোটা বাংলা দাও দাও করে জ্বলে উঠবে, লাখ লাখ মানুষ নেমে আসবে পথে, আলেম ও দরবেজদের দেখানো পথে জীবন কুরবান করে দেবে। কিন্তু প্রশাসন, সেনাবাহিনী, অস্ত্রশস্ত্র সব কিছু গণেশের হাতে। মুসলিমদের কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই, সামরিক নেতৃত্বেও নিশ্চিহ্ন প্রায়। এমতো অবস্থায় যুদ্ধ বাঁধলে জনগণ শুধু জীবন দেবে, সুফল ঘরে আনবে না, উদ্ধার হবে না সালতানাত। অপরদিকে লড়াই শুরু হলে সেটা গণেশের বিরুদ্ধে জনগণের সংগ্রাম হবে না, গণেশ একে হিন্দু মুসলিম যুদ্ধে নিয়ে যাবে, যা শুরু হলে আর শেষ হবে না। প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে আগুন, জ্বলবে প্রতিটি গ্রাম ও জনপদ, আরও বেশি বিরান হবে এই দেশ, এই বাংলা। আপনি আবেগের হাতে নিজেকে সঁপিয়ে দিলেন না, কোনো উত্তেজক বক্তব্য রাখলেন না, আশ্রয় নিলেন রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার, অবলম্বন করলেন কূটনৈতিক কৌশল, অযথা রক্তপাত এড়ানোর মধ্যে দিয়ে সমস্যার সমাধান তালাশ করলেন। আগে যুদ্ধ হতো রাজায় রাজাই, এটি ছিল স্বাভাবিক ও চোখ সওয়ার বিষয়, সেনাদের সাথে লড়ত সেনারা, গণজীবনে যুদ্ধের আগুন ছড়াত না, থেমে যেত না স্বাভাবিক জীবনযাত্রা, যুদ্ধ মাঠে সাধারণত নির্ধারিত হয়ে যেত জয় পরাজয়। কিন্তু আপনি তো না রাজা না সেনাপতি, আপনার তো নেই কোনো বাহিনী অস্ত্র, আপনি তো পারেন না বাহিনী নিয়ে মুখোমুখি লড়তে। তবে কি ঘটবে বাংলার ভাগ্যে? তবে কি সফল হবে গণেশ? বাংলা থেকে নিশ্চিহ্ন হবে মুসলিম জাতিসত্তা? প্রশ্নগুলোর জবাবের জন্যে ইতিহাস চেয়ে আছে আপনার দিকে। আপনি কি উদ্যোগ নেন, অবলম্বন করেন কোন কর্মধারা? আপনি কলম নিলেন হাতে, লিখলেন একটি পত্র, যেই পত্রের সাথে জড়িত ছিল বাংলার ভাগ্য, হৃদয়ের সবটুকু আলো আর ব্যথা দিয়ে, সবটুকু দরদ আর ব্যাকুলতা ঝরিয়ে আপনি একটি পত্র লিখলেন জৈনপুরের শক্তিমান শাসক ইব্রাহিম সরকি, যিনি 1401 থেকে 1440 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন, তার প্রতি। সেই পত্রের প্রতিবর্ণে গুঞ্জরিত ছিল বাংলার আত্মা, বাংলার মুক্তি। সেই পত্রের ভেতরে পুঁতে দিয়েছিলেন আপনার হৃদয়, যেখান থেকে নবজীবন পেয়ে বেরিয়ে এসেছিল বাংলার মুসলিমদের ভবিষ্যৎ। পত্রে তেমন কিছু ছিল না লেখা, সাধারণ কিছু কথা, কিন্তু তার মধ্যে ছিল অকথিত এক আগুন, এক তুফান। আপনি লিখেছিলেন দরদ মথিত কথামালা, জানিয়েছিলেন এক আহ্বান। পত্রের মূল কথাটি ছিল অত্যাচার যার অঙ্গভূষণ, দৌরাত্ম যার অস্তিত্বসার, সেই বিধর্মী রাজা গণেশ, তার কবলে আজ শ্বাসরুদ্ধ বাংলা, তার পদে পদদলিত এই বাংলা, স্বাধীন এই জায়নামাজ। শাস্ত্রজ্ঞ মুসলিম মনীষীদের রক্ত তার পানীয়, তাদের প্রাণ বিনাশে সে নিশিদিন উন্মাদ, কাউকে এসে রাখছে না, সব প্রদীপই নিবিয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এখনও যাদের প্রাণ প্রদীপ নিভে নাই, হত্যা ও বিনাশ তাদের মাথার ওপরে। বাংলায় ইসলাম ধর্মকে একেবারে শেকড়সহ উচ্ছেদ করতে চায় গণেশ। বিধর্মী রাজার নির্মম হাতে নিশ্চিহ্ন হচ্ছে মুসলিম, গণধ্বংসের মুখে বিপন্ন মুসলিম। তাদের পাশে সজাতির নিপ্রতিকে দাঁড়াতে হয়, এ তার কর্তব্য। আমি আপনাকে বিরক্ত করছি এই পত্র দিয়ে, কিন্তু বাংলার মুসলিমদের বিপর্যয় সীমা ছাড়িয়ে গিয়েছে, সজাতির এসব ভাই বোনেদের সহায়তা করে আমাকে বাধিত করতে আপনি নিজে বাংলায় আসবেন, আশা করি। এই দেশে এসে তাদের উদ্ধার করে যান গণেশের অত্যাচার ও দৌরাত্ম্য থেকে। আরেকটি চিঠি লিখলেন জ্ঞান তাপস মীর সাইয়েদ আশরাফ জাহাঙ্গীর সিমনানির কাছে। তিনি ছিলেন আপনার পিতার সাগরেদ, আপনার সহচর, অনুরক্ত। সিমনানিকে লিখলেন
যেন তিনি সার্কিকে উদ্ধৃত করেন বাংলার সাহায্যে এগিয়ে আসতে। ইব্রাহিম সার্কি আপনার পত্রকে ইমানি দায়িত্ব পালনের ফরমান মনে করলেন। তার প্রধান উপদেষ্টা যুগশ্রেষ্ঠ আলেম কাজী শিহাবুদ্দিন দৌলতাবাদীর ধারণাও ছিল অনুরূপ, সিমনানির ভাবনা ছিল একই সমতলে। তারা সুলতানকে পরামর্শ দিলেন অতি দ্রুত অভিযানের জন্যে, বাংলায় গণহত্যা বন্ধ করার জন্যে, ইনসাফের শাসন নিশ্চিত করার জন্যে। দৌলতাবাদী সুলতানকে বললেন, চলুন আমিও সাড়া দেব এই মহান আহ্বানে, যাব যুদ্ধে। এই অভিযান ইহকাল পরকালে সুফল নিয়ে আসবে, বাংলা হবে মুক্ত, নিরাপদ আর সুখী, আর অর্জিত হবে নূর কুতুবুল আলমের দর্শন ও দোয়া, যা হবে মহান এক সৌভাগ্য। শুরু হলো ইব্রাহিম সার্কির যাত্রা, শান্তির প্রয়োজনে, লাঞ্ছিত বাংলার প্রয়োজনে। ইয়া রাব্বি